বন্ধুরা আমরা সবাই ইংলিশে জাহাজ হ্যাঁ আমরা সবাই ইংলিশে জাহাজ কিন্তু ডুবো জাহাজ হ্যাঁ আমিও তো আমাদের প্রবলেম কি হয় রিয়েল লাইফের কথা যদি বলি আমাদের প্রবলেম আমরা ইংলিশ বুঝতে পারি কেউ যদি ইংলিশে মেসেজ পাঠায় মেল পাঠায় আমরা বুঝতে পারি কিন্তু যখন আমাদের লিখে পাঠাতে হয় টেন্সের প্রবলেম স্পেলিং মিস্টেক এরকম মিস্টেক হতেই থাকে আর স্পোকেন ইংলিশ তো আমি দূরেই রাখলাম আর স্পোকেন ইংলিশের কথা আমি হেল্প করতে পারবো না ভাই কিন্তু আমি তোমাদের এই যে টেন্সের প্রবলেম আর স্পেলিং মিস্টেক এটা আমি ডেফিনেটলি বলতে পারবো আজকের ভিডিওর পরে তোমাদের আর হবে না কোনো স্পেলিং মিস্টেক মিস্টেক তো অ্যাটলিস্ট হবে না ঠিক আছে এটা আমি খুব ভালোভাবে অবজার্ভ করে দেখেছি যে যখন আমরা কোনো কিছু মেসেজ পাঠাই তখন হয় আমরা কি লিখে পাঠাবো এটা আমরা বুঝতে পারি কিন্তু যখন স্পেসিফিক একটা কোনো কিছুর স্পেলিং লিখতে যাই স্পেলিংটা হয় মনে পড়ে না বা মাথার পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায় যে এটা স্পেলিং কী ছিল আমি বুঝতে পারছি না তো আজকে যে অ্যাপটার কথা বলবে এটা অটোমেটিক্যালি বুঝতে পারবে যে তুমি কোন স্পেলিং লিখতে যাচ্ছ আর তোমাকে শো করে দেবে আর অনেক সময় কি হয় আমাদের কিপ্যাডও দেখায় না ম্যাক্সিমাম এখন যে সমস্ত গুগল যে কিপ্যাডটা চলে এসেছে সেই কিপ্যাডটা অটোমেটিক্যালি দেখিয়ে দেয় যে এই স্পেলিংটা অ্যাকচুয়াল যে স্পেলিংটা আমরা লিখতে যাচ্ছি সেই স্পেলিংটা হচ্ছে এটা বাট কিছু কিছু ক্ষেত্রে এটাও ফেল হয়ে যায় তো এই যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটা নট অনলি তোমার স্পেলিং মিস্টেক ঠিক করে দেবে এই অ্যাপটা তোমার গ্রামারও পুরো ঠিক করে দেবে কারণ কি হয় আমরা যদি কোনো কথা। একটুখানি নিজেদের দাম বাড়ানোর জন্য একটুখানি আমরা ইংলিশে লিখতে যাই কিন্তু লিখতে পারি না কারণ গ্রামারে আটকে যায় আর গ্রামারে আটকে যায় যখন তখন প্রচণ্ড এম্ব্যারেসিং লাগে তো তুমি যদি কোনো কিছু গ্রামারে লিখতে চাও এটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবে যে এই ওয়ার্ডটার পরে এই ওয়ার্ডটা এই ওয়ার্ডটার পরে এই ওয়ার্ডটা মানে পুরো গ্রামার গ্রামারের সিরিজ ওয়াইজ এটা পুরো দেখিয়ে দেবে যে পুরো একটা ওয়ার্ডটা যে ওয়ার্ডটা তুমি লিখতে যাচ্ছো সেই ওয়ার্ডটা লেখার লিখতে কেমন হবে বা লেখাটা কেমন হবে তো তোমার গ্রামার নিয়েও কোনো টেনশন নেই আর স্পেলিং নিয়ে তো কোনো টেনশনই নেই সো আল্লাহ বঙ্গবাসী বঙ্গবাধীর টেকনোলজিতে তোমাদের সবাইকে স্বাগত একটা সেকেন্ডও সমাবেশ না করে আজকে আমরা আমাদের ভিডিওটা শুরু করি সোয়াই র ওয়েটিং ফর চলুন শুরু করি তো বন্ধুরা এর জন্য তোমাদেরকে কি করতে হবে তোমরা সবাই প্লে স্টোরে চলে যাও আর প্লে স্টোরে যে একটা অ্যাপ নামাতে হবে যেমনটা আমি প্রথমে বললাম সেরকমই তো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো যখন আমি এই অ্যাপটা ইউজ করে একটা ইমেল পাঠাবো ইমেল লিখবো তখন দেখবে তুমি আমি অনেক জায়গায় ভুল করবে এই অ্যাপটা আমাকে অটোমেটিক্যালি দেখিয়ে দেবে যে এখানে এখানে আমার ভুল রয়েছে যদিও আমি জানি এখন গুগল কিবোর্ড যেটা রয়েছে সেটাতেও অনেক আমাদের স্পেলিং মিস্টেক ঠিক করা যায় বাট ওই কিবোর্ডটাও অনেক সময় হ্যাং হয়ে যায় মানে বুঝতে পারে না যে আমরা ঠিক কী লিখতে চাইছি এমন একটা ওয়ার্ড যেটা আমরা উচ্চারণ করতে পারছি কিন্তু বুঝতে পারছি না ওয়ার্ডটার স্পেলিং এক্স্যাক্টলি কী হবে সেক্ষেত্রে গুগল কিবোর্ডও কাজ করে না কিন্তু এক্ষেত্রে তোমার এই অ্যাপটা কাজে লাগবে তো গ্রামারলি এই অ্যাপটা তোমরা নামিয়ে ফেলো নামিয়ে এরকমভাবে ওপেন করো তোমরা দেখতে পেয়েছো ভিডিওতে যে বুঝতে পারো সে একবার পজ করে আবার দেখে নাও গ্রামারলি অ্যাপটার নাম আর আমি লগ ইন করবো না আমি স্কিপ করে দিলাম তোমরা যদি লগ ইন করতে চাও তো লগ ইন করতে পারো ফেসবুকের মাধ্যমে আদারওয়াইজ না তো পারমিশন দিয়ে দাও অ্যাপটাকে ওকে তোমার গুগল কিবোর্ডটা বাই ডিফল্ট থাকবে কিন্তু এর সাথে গ্রামারলি যে অ্যাপটা রয়েছে এটা অ্যাড হয়ে যাবে যাতে তোমার স্পেলিং মিস্টেক গ্রামার মিস্টেক এটা ঠিক করা যায় তো দেখো আমি সুইচ করলাম গ্রামারলি যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপে তো এবার আমি একটা মেল পাঠাবো মানে মেল লিখবো সে মেলে দেখবে আমি কত ভুল করব স্পেলিং মিস্টেক কত স্পেলিং মিস্টেক করবো বাট এই অ্যাপটার থ্রু এই অ্যাপটার জন্য এই অ্যাপটা আমাকে বারবার দেখিয়ে দেবে যে আমার কোথায় কোথায় ভুল রয়েছে যার জন্য আমি এটা ঠিক করে নিতে পারবো নট অনলি স্পেলিং আমি বারবার বলছি নট অনলি স্পেলিং আমরা আমাদের গ্রামারটাও ঠিক করতে পারবো সেটা তোমরা ভিডিও দেখতে থাকো তোমরা বুঝতে পারবে তো যেমন আমি আমার সবার ফার্স্ট মিস্টেক ফ্রেন্ড এই স্পেলিংটা মিস্টেক করবো দেখো এটা অবশ্যই শো করিয়ে দেবে যে ফ্রেন্ড যে স্পেলিংটা রয়েছে স্পেলিংটা ভুল রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটা দেখিয়ে দিল ফ্রেন্ডের স্পেলিংটা ভুল রয়েছে খুব কাজের একটা অ্যাপ দেখো অ্যাপটার সাইজ একটু বড় আমি এটা মানি নাইনটি এমবির অ্যাপ কিন্তু আমরা ফেসবুক যখন তিন সাড়ে তিনশো এম দিয়ে ইউজ করতে পারি তো বান্ধবীকে ম্যাসেজ করার জন্য ঠিকঠাক ইংলিশে ম্যাসেজ করার জন্য নাইনটি এম এই অ্যাপটা রাখতে অসুবিধা কি তাই না প্লিজ বনানটাও আমি ভুল লিখেছি তো এটা কেউ ঠিক করে দিলো এরপর সাবস্ক্রাইব বানানটাও আমি ভুল করব স্পেলিংটা এটাতেও মিস্টেক করব তোমরা দেখো সাবস্ক্রাইব যে স্পেলিংটা এটাও ঠিক হয়ে যাবে তো তোমার মাথায় যেই স্পেলিংটা যেমন স্পেলিং মনে হচ্ছে সেরকম একটা স্পেলিং লিখে দেবে এটা অটোমেটিক্যালি সেটা ডিটেক্ট করে তোমাকে অ্যাকচুয়াল যে স্পেলিং সেই স্পেলিংটা দেখিয়ে দেবে আমি এখানে এইটুকুনি টাইমের মধ্যে খুব বেশি কিছু দেখাতে পারছি না বাট ট্রাস্ট মি গাইজ খুব 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 কাজের একটা অ্যাপ আর আমি এটা পার্সোনালি ইউজ করি প্রচন্ড কাজের অ্যাপ যখন তুমি কাউকে মেল লিখছো ইম্পর্ট্যান্ট কোনো মেল লিখছো সেই মোমেন্টে তুমি সিরিয়াসলি ফিল করতে পারবে যে এরকম অ্যাপ থাকা কতটাই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য ওকে কারণ একটা এর জন্য আমাদের গুগল ঘাটতে হয় আশা করছি তোমাদের এই অ্যাপটা ভালো লেগেছে আর দেখবে আমার যেখানে যেখানে গ্রামারের ভুল রয়েছে সেই গ্রামারটাও দেখিয়ে দেবে সাবস্ক্রাইব টু দেখো তোমরা নিচে দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব টু আমি ওটা ঠিক করে নিলাম তো আমি আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর এই অ্যাপটা তোমরা সবাই ইউজ করবে আর প্লিজ দেখে চলে যেও না তোমাদের ওপিনিয়ন কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর শেয়ার অবশ্যই করো তোমার বন্ধুদের প্যারেন্টসকে যাকে খুশি তাকে শেয়ার করো আর চলে যাওয়ার আগে অন্য একটা ভিডিও দেখার আগে সাবস্ক্রাইব করে যেও কারণ তোমাদের সাবস্ক্রিপশান আমাকে অনেক বেশি মোটিভেট করে এরকম অনেক ভিডিও আনার জন্য সো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ জয় হিন্দ